एक सबस्क्राइबर बंधुर रिक्वेस्टे आज के बनिए लाच्चा परोटा। नमस्कार, आमी जयंती। आमार चैनेले आपनादेर के अनेक अनेक स्वागत। लाच्चा परोटा बनानोर जन्य प्रथमे आमादेर एकटा मयदार डो तैरी करे निते हबे। आर सेजन्य एखाने आमी 3 कप मयदा निये निएछि आर सामान्य लवण दिए मयदार साथे खूब भालोभाबे मिशिए निच्छि। डोटा তৈরি করার জন্য আমি এখানে গরম জল ব্যবহার করছি আর জলটা বেশ গরম, সেজন্য আমি চামচ দিয়ে আগে ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা অল্প অল্প করে ঢালতে ঢালতে এইভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু জলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। এবার ময়দাটা একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। একটা স্মুথ ডো তৈরি হয়ে যাওয়া পর্যন্ত এটা আমি মাখবো। তো ডোটা একদমই স্মুথ ডো তৈরি হয়ে গেছে, আর এই দেখুন আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি, অনেক নরম এবং আঙুলেও লেগে যাচ্ছে না। এখন একটা অন্য বোলের মধ্যে ডোটাকে ট্রান্সফার করে নিলাম আর উপর থেকে সামান্য তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে দেব, যাতে ডোটার উপর দিকটা শুকিয়ে না যায়। এবার একটা ভিজে সুতির কাপড় বা কিচেন টাওয়াল দিয়ে এইভাবে ডোটাকে মুড়ে দিতে হবে। আমি উপর থেকে একটা প্লেটও ঢাকা দিয়ে রাখলাম। এবার এইটাকে এইভাবে মিনিমাম 30 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 30 মিনিট পরে ঢাকনা খুলে ডোটাকে আরও একটু মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এখন আমি ডোটা থেকে লেচি কেটে নেব। সাধারণত লাচ্ছা পরোটা একটু মোটা ধরনের হয়, সেজন্য প্রায় 2 রুটির সমান একটা করে লেচি হবে, অর্থাৎ লেচিগুলোকে কিন্তু বেশ বড় বড় করে করতে হবে। এখানে পুরো ডোটা থেকে টোটাল 7টা লেচি হয়েছে। এখন আমি প্রত্যেকটা লেচি একটা একটা করে বেলে নেব এবং লাচ্চা পরোটার ভাঁজ দিয়ে নেব। আমার যে সাবস্ক্রাইবার বন্ধু এই রেসিপি রিকোয়েস্ট করেছিলে, তুমি কিন্তু প্লিজ একটা কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। লাচ্চা পরোটার ভাঁজ দেওয়ার জন্য প্রথমে কিন্তু রুটিটাকে বেশ বড় করে পাতলা করে বেলে নিতে হবে। তারপর উপর থেকে একটু তেল মাখিয়ে, তেল বা ঘিও এখানে অবশ্যই ব্যবহার করা যেতে পারে, আর তারপর তার উপর দিয়ে আরও একটু ময়দা ছড়িয়ে একদম শাড়ির প্লিটের মতো সরু সরু করে আমরা ভাঁজ দিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন আশা করি, একদম শাড়ির প্লিটের মতো, ঠিক যেভাবে আমরা শাড়ির প্লিট করি, কিছুটা সামনে এগিয়ে গিয়ে আবার পিছনে এসে বসিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজটা করে নিতে হবে। এবার প্লিটগুলোকে উপরের দিকে রেখে একটু টেনে টেনে হালকা হাতে লম্বা করে নিয়ে একটা সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে যাব। এইভাবে ভাঁজটা করে যাওয়ার পরে শেষের যে মুখটা সেটা আমরা পিছনের দিকে এইভাবে দিয়ে দেব। ব্যাস প্রত্যেকটা লেচি ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু লেচিগুলোকে ভিজে কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে, যাতে উপরটা শুকিয়ে না যায়। আরও একটা আমি মুড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্লিটটা ঠিক উপরের দিকে রেখে একটা দিক দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে ভাঁজ করতে থাকবো, আর আলতো হাতে টেনে টেনে কিন্তু ভাঁজটা করতে হবে, আর শেষের মুখটা পিছনের দিকে এইভাবে মুড়ে দিতে হবে। একইভাবে আমি প্রত্যেকটা লেচি রেডি করে নিয়েছি। এবার কিন্তু বেলার পাল্লা, আর বেলার সময় কিন্তু থাকবে অনেকগুলো টিপস। এবার লেচিগুলোকে আমি আবারও ময়দা দিয়ে বেলে নেব, আর বেলার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন খুব আলতো হাতে বেলা হয়, একেবারেই খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না। আর অবশ্যই আরও একটা জিনিস মনে রাখতে হবে, লেচিটাকে কিন্তু উল্টে উল্টে বেলা যাবে না, এই যে উল্টালাম এইভাবে নয়, একদম যেভাবে রেখেছি ঠিক সেইভাবেই পুরোটা গোল করে বেলে নিতে হবে। লাচ্ছা পরোটা কিন্তু বেশ মোটা হয়, তাই এটা একটু মোটা করেই বেলতে হবে। আর মোটা করে বেলার কারণ হচ্ছে তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে ছেড়ে আসবে আর বোঝা যাবে খুব ভালো। এবার আমি তাওয়াতে এটা দিয়ে দিলাম, আর এটা আমি বেশ কিছুক্ষণ সেঁকে নেব, মানে প্রায় 70% মতো কিন্তু আমি সেঁকে নেব। তারপর তেল দেব। তেলটা আগে থেকে দিয়ে দিলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যায়, তাই আগে থেকে একটু সেঁকে নেওয়ার পরে তারপর তেলটা দিয়ে আরও একবার ভালো করে সেঁকে নিতে হবে। আমি পরোটাটা ভাজার জন্য রিফাইন অয়েলের ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়ার পর পরোটাটা ভাজতে ভাজতেই পরোটাটা একটু ফুলতে শুরু করবে আর লেয়ারগুলো ছাড়তে শুরু করবে। এই যে দেখুন লেয়ার কিন্তু অলরেডি ছাড়তে শুরু করেছে। ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লেয়ারটা ভালোভাবেই ছেড়ে যাবে, আর এইভাবে আমাদের প্রত্যেকটার পরোটা রেডি করে নিতে হবে।
ঠিক একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা রেডি করে নিয়েছি, আর লেয়ারগুলো আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি। একদমই প্রত্যেকটা লেয়ার ছেড়ে গেছে, খুব সুন্দর হয়েছে লাচ্চা পরোটাটা। ঠিক এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইলে, ধাবা স্টাইলে লাচ্চা পরোটা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা জানার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।